গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন ভালোই আছি, সুস্থ আছি, ভালোই আছি। কিন্তু দুদিন ধরে যা কি বৃষ্টি আরম্ভ হয়েছে কি বলবো। দেখো বৃষ্টি, খুব বৃষ্টি, মেয়ে একেবারে কাল থেকে রোদ ওঠেনি, কাল থেকে রোদ ওঠেনি। জামা কাপড় তো কেচেইছি, সেইগুলো তো শুকোয়নি। তো আজকে তো পূর্ণিমা পড়ে পড়েইনি, এখনো সন্ধ্যে 7টায় পড়বে। তো লক্ষ্মী পুজো আছে আমার, আজকে আমি করব না, আমি করব কালকে লক্ষ্মী পুজো। কালকে সন্ধ্যাবেলায় যে লক্ষ্মী পুজোটা সেটা আজকে হবে না। রান্নাগুলো করে আমার আজকে ফ্রিজটা খারাপ হয়ে গেছে, ফ্রিজ সারাতে আসবে, ফ্রিজের মিস্ত্রি আসবে, বলেছে বেলায় আসবে। রান্না বান্নাগুলো করব, নারকল এনেছে সেগুলো কুড়তে হবে, নারকল নাড়ু হবে। তো কি আর বলি, ভাল লাগছে না। আর বৃষ্টির দিনে আমার এমনিতেও ভালো লাগে না, একা নাগারে বৃষ্টি হলে ভাল লাগে না আমার একদম। তো রান্নার কিছু জোগাড় করেছি, চলো এখনো করছি, জোগাড় পুরো হয়নি। তো আমাদের সকালবেলায় টিফিন খাওয়া হয়ে গেছে, এখন 10:35 বাজে, এই যে ঘড়িটা 10:35। চা টিফিন খাওয়া হয়ে গেছে, আজকে রুটি করিনি তরকারি, আজকে পাউরুটি খেয়েছি, পাউরুটি মাখন দিয়ে খাওয়া, জেলি দিয়ে খেয়েছি, জেলি মাখিয়েও খেয়েছি, আবার মাখন দিয়ে আর গোলমরিচ বিদ্যুন দেয় না ওইটা দিয়ে খেয়েছি, ভালো লাগে খেতে। সবসময় কি আর রুটি আর আলু চচ্চড়ি ভাল লাগে, মাঝে মধ্যে তো মুখ চেঞ্জ করতে ইচ্ছে করে। তো হয়ে গেছে খাওয়া দাওয়া, চলো কি রান্না জোগাড় করেছি, কি রান্না করব দেখাবো। চার পিস মাছ, ফ্রিজ খারাপ হয়ে গেছে, এটা ওলটা ভাজবো, সেদ্ধ করে রেখে দিয়েছি, ভাপিয়ে রেখে দিয়েছি। ডালটা সাঁতলাবো, ডাল সেদ্ধ হয়ে গেছে 2 লিটার। করলা ভাজবো, করলা ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, খুব সুন্দর লাগে। আর ভাতের সঙ্গে পেঁপে ভাজবো, ফ্রিজটা দিয়ে জল পড়েছে, এবার ফ্রিজ সারানোর মিস্ত্রি এসে গেছে। চলে এলাম আবার রান্নাঘরে, ফ্রিজ তো সারিয়ে গেল, তারপরে জানি না ফ্রিজটা কি হবে, ফ্রিজটা সারানো হয়েছে, এখন চালিয়ে রাখা হয়েছে, জিনিসপত্র পরে রাখবো। আর জিনিসপত্র ওই সারাবো বলেই আমি মানে খালি করে নিয়েছি, মাছও বার করে নিয়েছি। এই দেখো না, 4 পিস মাছ ছিল, এই যে 4 পিস মাছ ভেজেও নিয়েছি, আমি ভেজে নিয়েছি। আদা রসুন, আদাটা ওই পাশের বাড়ি পাশের ঘরে ফ্রিজে রেখে দিয়েছি, রসুন ছিলই না বাটা, একটুখানি রসুন ওই মাছে দেবো বলে আদা রসুন পেস্ট রেখেছি। এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব, করলা ভাজাটা, করলা ভাজাটা সত্যি খুব ভালো হয় খেতে, যাদের জ্বর মুখ থাকে না, যে কিছু খেতে অরুচি লাগে, তো এই করলা ভাজাটা খেয়ে দেখবে মুখ পরি মানে একদম মুখ ছেড়ে যাবে, এত সুন্দর। তো আমি তো ওল ছিল, ওলকে কুচিয়ে ভাপিয়ে দিয়ে আর ভেজেছি ওটাকে, মানে ফ্রিজে যেগুলো বার করার মানে ব্যবহার তো করতে হবে, ওগুলো তো কি করে যা হোক তা হোক করে ব্যবহার করি, কিন্তু করলাটা যে আমি যেরকম করি সেরকমই করব। তো ভাত বসিয়ে দিয়েছি এদিকে, ভাতটাও বসিয়ে দিয়েছি, আমি ভাতটা এই মাত্র বসালাম, এই মাত্র বসালাম, এবার করলা ভাজাটা তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি। আমি সে পুজোর আগে না এই কৌটোটা করে রসুন বেটে রেখে দিয়েছিলাম, ফ্রিজে এতটুকু গন্ধ ছাড়ে না, এটা দিয়ে যাতে পেঁয়াজের না সে ডাল ভাতে সেদ্ধ করে, এই জিনিস
এর ভেতরে করে রেখে দিয়েছিলাম প্যান্স একদম রসুনের গন্ধ ফ্রিজে হয় না। দেখো করলা ভাজা হয়ে গেছে, আঁচটা নিভিয়ে দিয়েছি, দিয়ে এই যে লেবু, লেবুর রসটা দেব, পুরো আধঘানা লেবুর রসটা পুরোটা দেবে। চলো রান্না সব তো হয়েই গেছে, আমার মাছের ঝালও হয়ে গেছে, এই দেখো ফুটছে, হয়ে গেছে ভাতও হয়ে গেছে আমার, সব কাজকর্ম গুলো সারি, সেরে আবার তোমাদের সঙ্গে দেখা করব সারি। এই দেখো জয় বাজরাং বলি, এখানে দেখেছো হনুমান এসছে, হনুমান ওই দেখো, ওই দেখো লাপিয়ে লাপিয়ে যাচ্ছে, একটা হাতে কিছু একটা হয়েছে, কিছু হয়েছে, ল্যাজটা কাটা, না না হাতে যে চেটুটা না ভাঙা আছে মনে হয়, মোড়া, ওই জন্য মোড়া আছে, ওই যা চলে গেল। এই প্রতি মঙ্গলবারই দেখি আসে, নারকোল ভাঙার প্রস্তুতি চলছে, নারকোল নাড়ু হবে, দেখো ঠিক আছে, ঠিক আছে, এটা ভালো আছে, এটাও ছোট আছে, সে ছোট ঠাকুর গাছ যাই থাকুক, নারকোল ভালো হলেই হলো। নারকলের ফবল রেখে দেবো, তো তো ইয়ে নারকলের না তালের ফবল লক্ষ্মীকে দেয় না, লক্ষ্মী ঠাকুরকে তালের, মোটা আছে এমনি নারকলের, হয়ে গেল নারকল, এবারে চলে এলাম সন্ধ্যেবেলায়, সন্ধ্যে দিয়ে চলে এলাম, খেয়ে দিয়ে উঠে মানে বেলাও হয়েছে আজকে খাওয়া দাওয়া হতে, তারপরে তোমাদের হনুমানজির দর্শন দিলাম, খেয়ে দিয়ে উঠেছি, উঠে সবে দাঁড়িয়েছি, দেখছি এ ছাদে ও ছাদে লাপাচ্ছি, তো ওই দেখাইয়ে আমি একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠে সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে এখন ওই তো নারকোল ভাঙা হয়েছে, সে নারকোলগুলো কুড়ানো হবে, এই যে নারকোল, নারকল কুড়ানো হবে, এখন ছেলে বাড়িতে আছে, কিছু তো হবে ওর খাবার দাবার, সেইগুলো করব, এখন চা করেছি, চা হয়ে গেছে, চাটা খাইনি, ওই যে বাবা পপকর্ন এনেছে, ওইগুলো করতে হবে পপকর্ন, এই যে প্যাকেটে যেমন আছে এইরকম প্যাক করতে হবে, দু প্যাকেট এনেছি, দু প্যাকেটই করব, ছেলেকে একটু দিই, আমাদের চা হয়ে গেছে, চা খাইনি, ওই পপকর্ন করে তারপরে চা খাবো। নাড়ুটা করে ফেলি আমি, উপর দিকে কড়া, বাবু কড়াটা পেড়ে দিবি, নারকোল নাড়ুটা করে রেখে দিই, অনেক সুবিধা, একটুখানি কাজ গুছিয়ে রাখতেই হবে আমাকে, কাল তো তো পুজোর জোগাড় পোড়া করে কাজ, ও আমার দ্বারাই হবে না কি অত, দেখো নারকোল কুড়োটা, এই যে তাতে এই গুড় দেবো, গুড়ানা হয়ে গেছে আমার, আখের গুড় আছে, যতটা লাগবে ততটা দেবো, এটা দিয়ে একটু মেখে নেব, হয়েছে গুঁড়ো দুধটা দিয়ে দিই,
হয়ে গেছে নারকল নাড়ু। এই যে মা লক্ষ্মীর নারকল নাড়ু হয়ে গেছে, বানিয়ে নিলাম। এবারে চলো, রাত্রিরও হয়েছে, আমার ছেলে পাস্তা বানাই গিয়ে, ওর খিদে পেয়ে গেছে। চলো কড়াতে একটু নেড়ে নেব। এর মধ্যে আরো গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম। দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই যে পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা একটু নুন দিয়ে সেদ্ধ করে দিয়ে দেখেছিলাম। দিয়ে এতে মেয়োনিজ দিয়ে দেবো। পাস্তা মশলাটা দিয়ে দিলাম। আস্তা নুকিয়ে দিলাম, হয়ে গেছে আমার পাস্তা। চলে এলাম আমার রান্নাঘর, দেখছো অন্ধকার, বন্ধ করে দিয়েছি। এক ছেলেকে খেতে দিয়েছি, ছেলে খাচ্ছে, দেখো না কোথায় খাচ্ছে, খাচ্ছে ছেলে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। আমিও একটু বাদে খেয়ে নেব। ও বাড়িতে তাহলে কোথায় কি এই খাবো সেই খাবো, বাদাম ছোলা যা থাকবে। আর ওই জন্য না ভুট্টাটা এনেছে বাবা দুদিন আগে, ওই পপকর্নটা তো আর না, ছেলের জনকে ছুটি থাকবে আমি সেদিনকেই করবো, তাহলে ওরও খাওয়া হবে আমাদের সঙ্গে। এই যায় তো আজকে তো সারাদিনই তো খালি রান্না খাওয়াই তো হলো, সারাদিন রান্না আর খাওয়া হচ্ছে, তার সঙ্গে মা লক্ষ্মীরও তো নাড়ুও হলো। আবার কালকের ব্লগটা আলাদা রকমই হবে। তাহলে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা বলবে, কমেন্টে বলবে। আর তোমরা সাবস্ক্রাইব করছো না, কেউ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর আমার ব্লগটা ভালো লাগলে কমেন্ট করবে। তো আমাদের যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে নেবে, যত আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যা আমার বন্ধুরা তো যারা রয়েছে পাশে আছো তারা পাশে থাকবে, তামা আমার পাশে থাকবে এরম করে, কেননা তোমরা পাশে থাকলে তবে না আমি এগোব। তো আজকের মতো এইটুকু, আবার কাল একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।